প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বাংলা একাডেমির বর্ধমান হাউস প্রাঙ্গণে ও বর্ধমান হাউস ঘিরে অনুষ্ঠিত হয় অমর একুশে গ্রন্থমেলা। অমর একুশে গ্রন্থমেলা বইপোকা বাঙালিদের মাঝে ব্যাপকভাবে একুশে বইমেলা নামে পরিচিত। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর মধ্যে একুশে বইমেলা অন্যতম। মেলার তথ্যকেন্দ্র থেকে মেলা চলাকালীন প্রতিনিয়ত নতুন মোড়ক উন্মোচিত বইগুলোর নাম, তদীয় লেখক ও প্রকাশকের নাম ঘোষণা করা হয় এবং দৈনিক প্রকাশিত বইয়ের সামগ্রিক তালিকা লিপিবদ্ধ করা হয়ে থাকে। প্রতি বছরই বইমেলায় নারী লেখকদের সঙ্গে বৃদ্ধি পাচ্ছে নারী বই বিক্রেতা এবং নারী পাঠকের সংখ্যা। লেখাপড়া, সাংসারিক কিংবা নানা কর্মব্যস্ততার মাঝেও তারা সময় বের করছেন নিজেদের সাহিত্য ও অভিজ্ঞতা বিকাশে। তাদের চোখে মুখের আভাস জানান দেয় বইমেলার জন্য তাদের তীব্র অপেক্ষার। বইমেলায় প্রতিটি স্টল ঘুরলে দেখা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইডেন বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীরা বই বিক্রয়কর্মী হিসেবে পুরুষের সমান তালে বই বিক্রি করে যাচ্ছেন। ফৌজিয়া হক ভূঁইয়া, আমি ইডেন মহিলা কলেজে পড়াশোনা করছি, বাংলা ডিপার্টমেন্ট তৃতীয় বর্ষে। এখানে কাজ করে আসলে আপু এবার প্রথমবার হচ্ছে আমার স্টলে আসা, ভালোই লাগছে অভিজ্ঞতা। আর সবচেয়ে ভালো লাগে যখন আমি বই সেল করতে পারি, তখন হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর হচ্ছে একটু কষ্ট, তবে হচ্ছে কষ্টটা থাকে না যখন আমি বইটা বিক্রি করতে পারি আর কি আপু। এক সময়কার ঘরকুনো প্রথা ভেঙে সর্বস্তরের মতো নারীরা সমান তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছেন। কখনো লেখক, কখনো প্রকাশক, কখনো পাঠক, কখনো বা বিক্রয়কর্মী হিসেবে। নানান প্রতিবন্ধকতার মধ্যেও বাংলা সাহিত্যে বড় একটা অংশ জুড়ে আছেন নারীরা। পিছিয়ে পড়া নারী সমাজকে প্রবাহমান স্রোতে নিয়ে আসতে রেখেছেন নারীরা বিশেষ ভূমিকা। নারী লেখকদের পাশাপাশি নতুনভাবে নারী বই বিক্রেতারাও যোগান দিচ্ছেন নারীদের অনুপ্রেরণার। এবারের বইমেলার একটি বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ময়ূরপঙ্খী প্যাভেলিয়ন। ময়ূরপঙ্খী প্যাভেলিয়নের দায়িত্বে থাকা সকল কর্মীরাই ছিল নারী এবং তাদের মধ্যে অনেকেই ছিল শিক্ষার্থী। ময়ূরপঙ্খী প্যাভেলিয়নের দায়িত্বে থাকা চন্দনা জানান, প্যাভেলিয়নের পর্দা থেকে শুরু করে সকল ডেকোরেশন এবং প্রত্যেকটি ছোট থেকে বড় কাজ তাদের নারী কর্মীদের নিজেদের হাতে করা, কোনো পুরুষের সহায়তা নেননি তারা। তিনি আরও জানান, সবাই এখানে দেখছে ডেকোরেশনের জন্য হয়তো কিংবা এবং কালারফুলের জন্য ভালো লাগছে সবারই, সবাই এসে ছবি তুলছে এবং আমার এখানে আমরা শুধু মেয়েরাই স্টলটাকে পরিচালনা করছি। দেখা যাচ্ছে যে পর্দা টানানো থেকে পর্দা গোছানো পর্যন্ত সব আমার মেয়েরা করছে, আমরা কোনো ছেলেদের ব্যবহার নিচ্ছি না। যেহেতু আপনি আজকের অনন্যা এখানে মেয়েদের নিয়ে বলছেন বলে বললাম এটা। আর আমার এখানে বাচ্চাদের বই, অনেক রকমের বাচ্চাদের বই আছে এখানে, আর্টের বই আছে, বাচ্চাদের ভূতের গল্পের বই আছে এবং আমাদের অনুবাদকের কিছু বাইরের বই অনুবাদকের আছে। বইয়ের প্রীতি ও বইয়ের প্রতি ভালোবাসা থেকে এ বছর ভাষাচিত্র প্যাভেলিয়নে প্রতিনিধি এবং বই বিক্রয়কর্মী হিসেবে দায়িত্বে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় পড়ুয়া নাফিসা তাবাসসুম বলেন, বই বিক্রয়কর্মী হিসেবে তিনি বিভিন্ন লেখকের সাথে আলাপের মাধ্যমে বই সম্পর্কে নানান নতুন তথ্য এবং নতুন জ্ঞান অর্জন করতে পারছেন। আমি নাফিসা তাবাসসুম, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন শেষ করলাম, মাস্টার্স করছি ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে। আর এখন হচ্ছে বই, আমি বই পড়তে পছন্দ করি। এখন হয়তো অনেক, যেহেতু ডিজিটাল যুগ চলে এসেছে, মোবাইলে হচ্ছে অনেক পড়া যায় বা ফেসবুকিং, সোশ্যাল মিডিয়াগুলোর জন্য অত সময় দেওয়া হয় না, কিন্তু একটা সময় অনেক বই পড়তাম, এখনও সময় পেলে বই পড়ার চেষ্টা করি। তো সেই বই প্রীতি, বই প্রেম থেকে হচ্ছে গিয়ে এবছর হচ্ছে 32 নং ভাষাচিত্র প্যাভিলিয়নে আমি প্রতিনিধি হিসেবে কাজ করছি, প্রতিনিধিত্ব করছি ভাষাচিত্র প্যাভিলিয়নকে, বই বিক্রয়কর্মী হিসেবে কাজ করছি। তো এখানে বইয়ের সাথে থাকা যায়, বই অনেক লেখক সম্পর্কে জানা যায়, অনেক বই সম্পর্কে জানা যায়, নতুন নতুন তথ্য জানা যায়। এছাড়া হচ্ছে যেমন পাঠক পাঠিকারা আসছে, তাদেরকে বই দিচ্ছি, কিনছে তারা, এই যে একটা কমিউনিকেশন হয়, একটা যোগাযোগ হয়, এটা খুবই ভালো। এছাড়া আমরা যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য একটা
আর্নিং সোর্স হিসেবেও কাজ করে এই বিষয়টা। আমার জীবনে প্রথম এই কাজটি করছি, তাই আমার অভিজ্ঞতা খুবই ভালো। কিছু কিছু ক্ষেত্রে একটু এদিক সেদিক হয়, কিন্তু আমার ভালো লাগছে কাজ করে।